প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানে আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বা ফার্স্ট ইউনিট এক্সামিনেশনের যে ইতিহাস সাজেশান হয়ে থাকে সে সাজেশান দেব তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন কোন প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো তো আমরা প্রথমে কি করব একটু দেখে নেবো আমাদের কোন কোন সিলেবাস আছে বা কী কী অধ্যায় আমাদের পড়তে হবে এবং কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তো দেখো এখানে তোমাদের প্রথমে যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর টু অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ঠিক আছে এবং তারপরটা হচ্ছে তিন তিন নম্বরটা ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা ঠিক আছে এই দুটো চ্যাপ্টার তোমাদের থাকবে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল পূর্ণমান থাকবে কত পনেরো আর সময় থাকবে কত তিরিশ মিনিট ঠিক আছে তো দেখো এখান থেকে তোমাদের এমসি থাকবে দুটো অধ্যায় থেকে টোটাল এমসিকিউ থাকবে কটা তিনটা তার মানে প্রথম অধ্যায় থেকে থাকবে দুটো আর নিজের অধ্যায় থেকে থাকবে একটা এসে কিউ থাকবে কটা দেখো উপর থেকে থাকবে একটা নিচ থেকে থাকবে একটা অর্থাৎ দু দুটো থাকবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের টু মার্কসের প্রশ্ন থাকবে একটা একটা করে অর্থাৎ দুটো তারপরে দেখো তারপর থ্রি মার্কসের কোশ্চেন থাকবে একটা আর ফাইভ মার্কসের কোশ্চেন থাকবে কিন্তু একটা ঠিক আছে অর্থাৎ দুটো থাকবে একটা লিখতে হবে এখানেও তাই তিন নম্বর তোমাদের দুটো থাকবে একটা লিখতে হবে দুটো অধ্যায় থেকে যদি আমরা টোটাল যোগ করি তাহলে কত হয়ে যাবে তাহলে কিন্তু পনেরো হয়ে যাবে অর্থাৎ তিন দুই পাঁচ পাঁচ আট দুই সাত সাত আর তিন দশ আর পাঁচ পনেরো ঠিক আছে এই পনেরো নম্বরে তোমাদের পরীক্ষা হবে আর কি বললাম দুখানা চ্যাপ্টার অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার পরীক্ষায় থাকবে ঠিক আছে তো এইবারে চলো আমরা মূল সাজেশনের ভিতরে যাই এবং সেখানে কি কি কোশ্চেন আছে সেগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রথম হচ্ছে দেখো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো একবার দেখে নাও এখানে প্রতিটি প্রশ্নের মান দুই বাই তিন অর্থাৎ তোমরা প্রত্যেকটা প্রশ্নকে দুই বা তিন নম্বরের জন্য পড়ে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে আর এগুলো প্রথম থেকেই ভালো করে পড়ে রাখবে তাহলে কিন্তু ফাইনালের জন্যও তোমাদের কাজে আসতে পারে বা এগুলো এখান থেকেও কিন্তু ফাইনালে যে চ্যাপ্টারগুলো থাকবে ডেফিনেটলি কিন্তু কমন তোমরা পাবেই পাবে অনেক স্কুলে পুরো সিলেবাস থাকে সেই কারণে ভিডিওটা কিন্তু বানানো তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কী কী ছিল এই নামকরণের কারণ কি দুই হচ্ছে প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো অথবা প্রাচীন বাংলার বঙ্গ অঞ্চলটির ভৌগোলিক অবস্থানের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন বাংলার ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন চার নম্বর প্রশ্ন গৌরতন্ত্র বলতে কি বোঝায় পাঁচ নম্বর প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল এটি কোথায় অবস্থিত তারপর দেখো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো সাত নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা মৎস্য নাইকি এটা প্রায় স্কুলে কিন্তু দেয় ঠিক আছে সুতরাং এটাকে অতি অবশ্যই করবে মৎস্য নাইকি তার পরবর্তী কোশ্চেন দেখো আট দাগে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলির কেমন রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল নয় নম্বর কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখ আর দশ নম্বর অষ্টম শতাব্দীতে কনৌজ দখলের জন্য ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বলো এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে কনজ দেখো শক্তি সংগ্রাম এটা কিন্তু অতি অবশ্যই তোমরা করবে অথবা ত্রিশ শক্তি সংগ্রামের নামটিকেই তুমি যথার্থ বলে মনে করো তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল ঠিক আছে এরপরে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে সেন রাজা লক্ষণ সেনের সাহিত্য চর্চার পরিচয় দাও আর তেরো নম্বর প্রশ্ন রাজপুত কারা চোদ্দো নম্বর আরব কাদের বলা হয় বেদুইন কারা ঠিক আছে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও কোরআন কি কাবা বলতে কি বোঝো খলিফা কাদের বলা হয় খিলাফত শব্দের অবশ্যই ছিল বলতে কী বোঝায় সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব পাঁচ নম্বর তো উপরে তোমরা দেখলে ওটা দুই বা তিন নম্বরের প্রশ্ন ছিল এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্নে চলে আসব তো প্রথম প্রশ্ন দেখো বক্তিয়ার খলজি খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল দুই নম্বর হজরত মোহাম্মদের জীবন ও কার্যাবলী সম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর টিকা লেখো তরাইনের যুদ্ধ লক্ষণ সেন মৎস নাই ঠিক আছে তার মধ্যে মাঠশনাই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা পাঁচ নম্বরেও দিতে পারে দুই বা তিন নম্বরেও কিন্তু দিতে পারে অতি অবশ্যই করে রাখবে চার নম্বর গৌড়ের শাসক শশাঙ্কের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কি জানা যায় পাঁচ নম্বর প্রাচীন বাংলার প্রধান প্রধান অঞ্চলগুলি কী কী এগুলি বর্তমানে কোন অঞ্চল তারপর দেখো ছয় নম্বর গৌড়ের রাজা শশাঙ্কের রাজ্য জয় বা কৃতিত্বের পরিচয় দাও সাত নম্বর ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কী তারপরে দেখো অথবা ত্রিশ ত্রিমুখী লড়াই সম্পর্কে একটি টিকা লেখো এটা কিন্তু পরীক্ষার জন্য দুই তিন এবং পাঁচ মার্কের জন্য মার্শালাই যেমন মোস্ট ইম্পর্টেন্ট এই ত্রিশক্তি শক্তি সংগ্রামও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সুতরাং এগুলোকে অতি অবশ্যই কিন্তু করে ফেলবে ঠিক আছে এরপরে আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় ওই তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ে কী বলা হচ্ছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান দুই তো প্রথম প্রশ্ন হচ্ছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল অথবা জনসমর্থনের নিরীক্ষে বাংলায় পাল ও সেন শাসনের তুলনা করো ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখো রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও তিন হচ্ছে পঞ্চরত্ন কাদের বলা হয় চার হচ্ছে পাল যুগের স্থাপত্য শিল্পের সম্পর্কে লেখো তারপরে পাঁচ নম্বর সিদ্ধাচার্য কারা অথবা দিতে পারে চক্র পানি দত্ত বিখ্যাত কেন ঠিক আছে এই দুটো ভালো করে করবে দুটোর থেকে একটা পাবে এই যে পঞ্চরত্ন বললাম সিদ্ধাচার্য বললাম চক্র পানি দত্ত এই তিনটের মধ্যে আশা করি একটা কোশ্চেন কমন পাবে তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চর্যাপদ বলতে কি বোঝায় কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন চর্যাপদের রচিয়তা কারা সাত নম্বর বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝো বিহার ও মহাবিহার সম্পর্কে লেখো আট নম্বর প্রশ্ন পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কী কী ছিল সেই ফসলগুলি কোন কোনটি এখনও চাষ করা হয় তারপর দেখো নয় নম্বর ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো ঠিক আছে এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দশ দাগে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল তারপরে এগারো নম্বর দক্ষিণ ভারতে মন্দিরকে কেন্দ্র করে কেন লোকালয় গড়ে উঠত এর পরবর্তী আমরা পাঁচ নম্বরে চলে যাব তো এখানে পাঁচ নম্বরের প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্যের পরিচয় বা ভাস্কর্য শিল্পের কি পরিচয় পাওয়া যায় চার নম্বর প্রশ্ন রামচরিত কাব্যের রচিয়তাকে রামচরিতের রচনাকাল ও কাহিনী কাহিনীর পরিচয় বা বিবরণ দাও সেন যুগের সাহিত্য থেকে তখনকার সমাজ সম্পর্কে কি জানা যায় ছয় নম্বর পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও সাত নম্বর পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো আট নম্বর ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আট নম্বরের প্রশ্নটা এটা তোমরা অতি অবশ্যই করে যাবে এই কোশ্চেনটাকে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে এর পরবর্তী যে কোশ্চেনগুলো ছিল আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো এইগুলো ভালোভাবে করে যাবে এখান থেকে ডেফিনেটলি তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের কিন্তু সাজেশন এইগুলো করে যাও এগুলো থার্ড টার্মের জন্য কাজে লাগবে আর আমি শর্ট কোশ্চেন সব দিয়ে দেবো ঠিক আছে পরীক্ষার আগে তোমরা সেগুলোও নেবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ तो